সব দলকে নিয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টি করে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনরা। দুর্নীতিবাজরা শুধু ক্ষমতাসীন দলেই নয়, সব দলে থেকেই তারা দুর্বৃত্তায়নের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে বলে মন্তব্য করেন তারা। এজন্য শুধু দলেই নয়, প্রাতিষ্ঠানিকতা শুদ্ধি অভিযান চালানো না গেলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া সম্ভব নয় বলেও মত তাদের। আপেল শাহরিয়ারের রিপোর্টে দেখুন বিস্তারিত। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের আভাস পাওয়া যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে। এরপর সরকারি দলের ছত্রছায়া থেকে অবৈধভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ক্যাসিনো ব্যবসার মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, জি কে শামীম সহ কয়েকজন নেতাকে। সবশেষ ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকেও গ্রেপ্তার করা হয়, তাদের বহিষ্কার করা হয় দল থেকে। প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানান বিশিষ্টজনরা। যেরকম ভাবে ক্ষমতাকে ব্যবহার করে সম্পদ তৈরি করার একটা যজ্ঞ এই দেশে চলেছে, দীর্ঘদিন ধরে চলেছে, সেটা শেষ করতে হলে কিন্তু এটার আরও অনেক বিস্তারিত কিছু কাজ করতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতিগুলি ঢুকেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে। সরকারি দলে কিংবা সরকারি দলের সহযোগী সংগঠনে নাম লেখাতে পারলেই, কোনো রকম পদ পদবি পেলেই আপনি সব রকম সুযোগ সুবিধা পান, অন্যায় সুযোগ সুবিধা পান। বললেন ফায়দা ভিত্তিক রাজনীতি বন্ধের পাশাপাশি দুর্নীতি ও অপকর্ম রোধে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে আনতে হবে জবাবদিহিতার আওতায়। অবস্থা যে পর্যায়ে গিয়েছে এটা আওয়ামী লীগের সমস্যা নয়, এটা আমাদের পুরো জাতির সমস্যা এবং আওয়ামী লীগের একার পক্ষে এটা দূর হবে। তো আমার মনে হয় আমাদের একটা রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি হওয়া দরকার। আর এই দুর্বৃত্ত কিন্তু শুধু আওয়ামী লীগে নয়, যারাই রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ পেয়েছে সব দলেই আছে। এই যে ফায়দা ভিত্তিক রাজনীতি, এটার অবসান ঘটাইতে হবে এবং কেউ অন্যায় করে পার পাবে না এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখন প্রধানমন্ত্রী চেয়েছেন তার প্রতি যথাযথ সম্মান রেখে বলছে, তিনি চেয়েছেন বলে এই অভিযানটা শুরু হয়েছে। একা কোনো মানুষের পক্ষে কিন্তু এটা সম্ভব না। কাজে আমরা বারবার যেটা বলি আমাদের দুর্নীতি দমনের যে কাজগুলি রয়েছে সেটার পক্ষ থেকে, যে প্রতিষ্ঠানগুলি এই কাজগুলির জন্য দায়িত্বপ্রাপ্ত আছে সেই প্রতিষ্ঠানগুলিকে স্বাধীন এবং দায়িত্ব নিয়ে কাজ করার যে একটা পরিবেশ সেটা তৈরি করে দেওয়া, সেইভাবে আজকে যদি একদম শীর্ষ পর্যায় থেকে সেই নির্দেশগুলি আছে, যার যা কাজ আছে সেটা যেন দায়িত্বশীলতার সঙ্গে করে, জবাবদিহিতার সঙ্গে করে, তখনই এটা সঠিকভাবে করা যাবে। খুব তাড়াতাড়ি হয়তো করা যাবে না, কিন্তু সঠিকভাবে করা যাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দূর হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতি প্রত্যাশা সবার। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।